ভাটপাড়ায় ফের তাজা বোমা উদ্ধার। ভাটপাড়া 20 নম্বর ওয়ার্ডে রেলবস্তি এলাকায় দুটি তাজা বোমা উদ্ধার। ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। ভাটপাড়াতে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনা। ভাটপাড়ার 20 নম্বর ওয়ার্ডে রেলবস্তি এলাকা থেকে এবার দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জগদ্দল থানার পুলিশ। এর আগেও আমরা দেখেছি জগদ্দল বারবার উত্তপ্ত হয়েছে, কখনো গুলি বোমা, বিভিন্ন জায়গাতে এই ধরনের বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। ভাটপাড়ার পর এবার শামশেরগঞ্জ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বোমাবাজির অভিযোগ। দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির অভিযোগ উঠে আসছে। একদিকে ভাটপাড়া, আবার অন্যদিকে শামশেরগঞ্জ, যেখানে বোমাবাজির অভিযোগ। ভাটপাড়াতে বোমা উদ্ধার হয়েছে, আর শামশেরগঞ্জে বোমাবাজির অভিযোগ উঠে আসছে। দুটো ছবি একসঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি। শামশেরগঞ্জের ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। বারবার দেখতে পাচ্ছি একাধিক জায়গাতেই গুলি বোমা চলছে, কোথাও বা বোমা উদ্ধার হচ্ছে, কোথাও বা বোমাবাজির ঘটনা ঘটছে। এবার ভাটপাড়াতে তাজা বোমা, অন্যদিকে শামশেরগঞ্জে বোমাবাজির ঘটনা। শুধুমাত্র এখানেই শেষ নয়, একদিকে যেমন ভাটপাড়া, আবার অন্যদিকে শামশেরগঞ্জের পাশাপাশি মারগ্রাম, বীরভূমের মারগ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনা। ধৃতের খামার বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা। ধৃত সুজাউদ্দিনের খামার বাড়ি থেকে প্রায় 15টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, 4 ফেব্রুয়ারি বোমা ফেটে মৃত্যু হয় পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ এবং তার বন্ধু নিউটন শেখের। এই ঘটনায় ধৃতের খামার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বোমা। দেখুন সেই ছবি একসঙ্গে, 3টে ছবি দেখাচ্ছি। মারগ্রামে বোমা উদ্ধার, যেখানে 15টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে, সেই স্মৃতি এখনো দগদগে। লাল্টু শেখ এবং তার বন্ধু নিউটন শেখের মৃত্যু হয়েছিল বোমাবাজির ঘটনাতে 4 ফেব্রুয়ারি। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে বোমা উদ্ধারের ঘটনা। ভাটপাড়াতে তাজা বোমা উদ্ধার, শামশেরগঞ্জে বোমাবাজির ঘটনা। এবার ধৃতের বাড়ি অর্থাৎ মারগ্রামে যে যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 15টি তাজা বোমা। এক কথায় বোমা, বারুদ, গুলি, সবকিছুর যেন আতুর ঘর হয়ে যাচ্ছে এই বাংলা। এই বাংলার বুকে কি হচ্ছে, কেননা একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি গুলি বোমা উদ্ধার হচ্ছে, কোথাও বোমাবাজির ঘটনা ঘটছে, কোথাও বোমাতে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, আর কোথাও বা রাজনীতির আকচাকচি চলছে। এই সবের মাঝে বারবার প্রশ্ন উঠছে এই বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। একদিকে ভাটপাড়ায় তাজা বোমা উদ্ধার, অন্যদিকে শামশেরগঞ্জে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে, আর মারগ্রামে ধৃতের বাড়ি থেকে অর্থাৎ লাল্টু শেখ এবং নিউটন শেখ খুনের ঘটনায় সেখানে ধৃতের বাড়ি থেকে 15টি তাজা বোমা উদ্ধার।